আমাদের তিনি রাসূল একে একে 13টা বিয়ে করেছেন।
মতান্তরে 14টা বিয়ে করেছে। সবার ছোট ছিল আয়েশা সিদ্দিকা। গভীর রাতে আমার রাসূল ঘরে থাকে না, নিশি রাতে ঘর থেকে বের হয়ে যায়। আয়েশা মনে মনে কয়, আমি সবার ছোট ছিলাম, তার নিশি রাতে হুজুর আমার ঘর থেকে বাড়ায় যায়। কোথায় যায়, কার কাছে যায় আমি দেখবো। একদিন ঘুমের ভাব ধরে শুয়ে আছে, মূলত ঘুমে না, গভীর রাতে আমার রাসূল বের হয়ে গেলেন। আয়েশাও কিছু কিছু বের হলেন। আয়েশা লক্ষ্য করে দেখে আমার রাসূল একটি পাহাড়ের উপরে উঠছে। আয়েশা দেখে ঘরে চলে আসলেন, জোরাত করে বলতে, হে আল্লাহর রাসূল, আপনি গভীর রাতে পাহাড়ের উপরে উঠে বুকের জামা সরাইয়া আপনি অজরে কাটলেন কেন, আমি কি জানতে পারি? আমার রাসূল বলে, আয়েশা দি, আমি সারা রাত তোমাদের সাথে চলাফেরা করি, আমার বুকে বড় জ্বালা যন্ত্রণা হয় রে, এই জ্বালা যন্ত্রণা আমার সহ্য হয় না। যখন নিশি রাত্র হয় আমি পাহাড়ে চলে আসি। সেই মনে আমার একজন বন্ধু আছে, আমার একটা আত্মার লোক আছে, যার নাম হযরত সে ওই মন থেকে নিঃশ্বাস ছাড়ে, আর আমার বুকের জামাটা সরাই ওই নিঃশ্বাস এই আমার বুকে যখন লাগে আমি শুনতে আমার আর দুঃখ গেল না। এই যে তুরি কার ভাই, ওরা গান চায় না তো ওই বুক থেকে একটু শান্তি করতে। Yeah.
হাকিম আমরা উকিল বাবা জিরা ভালো জানে আমার কাছ থেকে আমার চেয়ে ভালো জানে আয়ুব নবী একে একে কয়েকটা বিয়ে করেছেন আল্লাহর ফেরেশতারা বলে হুজুর আল্লাহ এই আয়ুব আপনাকে স্মরণ করে বেশি বেশি কেন জানেন তারে রাজত্ব দিবেন তারে সুন্দর সুন্দর সাতটা বউ দিবেন এর লাগি আপনারা স্মরণ করেন তার বউগুলা সরায়া দেন তার রাজত্ব সরায়া দেন দেখবেন আয়ুব নবী আর আপনারা স্মরণ করব না আমার আল্লাহ কয় না ফেরেশতা তোমরা জানো না আয়ুব আমাকে ভালোবাসে কেমন পরীক্ষা করে দেখেন এক রাতে আগুন দিয়ে তার রাজত্ব পুরো শেষ করে দিল তার গায়ে কুষ্ঠ রোগ হয়ে গেল শরীর পচা ধরেছে চিরা হয়েছে গ্রামের মানুষ বলে আয়ুবকে এই গ্রামে রাখা যাবে না মানুষ তার দুর্গন্ধে টিকতে পারতেছে আরে গ্রাম থেকে তারায় দিলেন এক একে ছয়টা বিবি চলে গেল রহিমা গ্রামের লোক থাকতে দেয় না রহিমারে নিয়া জঙ্গলে থাকে সারাদিন টিকতে পূজা মা বোনেরাও গান শুনতো সেখানে মা বোনেরও বুঝার অনেক কিছু আছে সারাদিন গ্রামে ভিক্ষা করে নিয়ে স্বামীরে খাওয়ায় শয়তান গ্রামে জায়গায় তোমরা কারে ভিক্ষা দাও ওই মাইয়া রে সে দুশ্চরিত্রা বনের মধ্যে দুষ্ট এক লোক রাখছে আর তার একটু ভিক্ষা দাও দিও না যদিও ভিক্ষা দাও তার মাথা চুল কেটে দেয় না পরের দিন গেছে ভিক্ষার জন্য গ্রামের লোক ভিক্ষা দেয় না দেখো আমার স্বামী তো মনে যদি কিছু না দাও আমার স্বামীর আমি কি খাও দেও তোমরা দিতে পারি এক শর্তে তোমার মাথার চুল কেটে দিয়ে দাও রহিমা দিদার চোখের পানি ছেড়ে দিল প্রভু তুমি জানো আমার স্বামী অসুস্থ সে উঠতে পারে না দাঁড়াইতে পারে না আমার চুলে ধরে সে ঢুকতে যায় আমার চুলে ধরে সে সেজদা যায় সারা চুলকে জমিলে আমার স্বামী তো নামাজ পড়ছে এই গ্রামবাসী আমার অর্ধেক চুলকে রাইখে দাও আর অর্ধেক চুল থাকুক আমার স্বামী যেন এবাদত করতে তাই করলেন ওদিকে শয়তান মনের ভিতরে যে বলতেছে কারে বিশ্বাস করছো গ্রামে যে একাম খুব কাজ করছে যুবক গল্লকে ধরা গাইছে চুল কেটে দিচ্ছে আয়ুব নবী সিনা কয় আল্লাহ আমি যার এত বিশ্বাস করলাম সে এক কাজ করছে আমি ওয়াদা করলাম তার এক ছক্কা দৌড়া মারবো আল্লাহর দরবারে কবুল চাইল রহিমা সারাদিন বিচ্ছে করে চাউল লোকে আর পাক করে আসছে কতদিন অসুখ তোমার সেবা দিব না রহিমা দুই চোখের পানি ছেড়ে দেয় একবার স্বামী গো মানুষ ভিক্ষা দেয় না আমি চুল কেটে বন্ধুক দিয়ে ভিক্ষা আনছি আল্লাহ তারা থেকে ফেরেশতা এসে বলতেছে হে আয়ুব কি কারে চাতুক মারতে বলছো সে সত্যি আমি যে ওয়াদা করেছি এক সেক্টর দুব্বা নিয়া তার পিষ্টে একটা বাড়ি দাও দুব্বা কাটছিলেন এক সেক্টর দুব্বা নিয়া তার পিষ্টে বাড়ি দাও আল্লাহ বলছে ওইটি আল্লাহ কবুল করে দিবে তোমার ডাইন পাশে একটা কূপ এই কূপের পানি দিয়ে আল্লাহ বলছে গোসল করতে তোমার রাজত্ব আবার আগের মতো ফেলে যাবে বাম পাশে কূপের পানি দিয়ে তুমি গোসল করবা তোমার শরীরে যা বেমার আছে কিছুই থাকবে না আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে আল্লাহ কষ্ট দিয়ে মানুষকে পরীক্ষা করে আমরা কি কিছু আল্লাহ কামনা করছি কি না আল্লাহ পরীক্ষা করে এই কষ্ট কষ্ট না বাবা স্বর্ণ পোড়া দিলে কি হয় মানুষকেও আল্লাহ পোড়া দেয় গুরু ও ভক্তের পোড়া দেয় ওই পুরায় যারা টিকে তারাই সূক্ষ্ম মানুষ আয়ুব নবী আজকে জুড়ে বাবা একের গতিকে বিয়া করে
आगो की आई तो गद केरा।